Hello my viewers and subscribers, welcome to my channel Cooking Studio by Umi. আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাইজ তৈরি করা যায় আর যেটা টেস্ট কিনা একেবারে বাইরের ফাস্ট ফুডের দোকানগুলোর মতো। এর জন্য আমি এরকম মাঝারি সাইজের তিনটা নতুন আলু নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন আলুগুলো একটু লম্বাটে নিতে, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইজের শেপটাও একটু লম্বা লম্বা হবে। নতুন আলু সেটা বোঝার উপায় হচ্ছে আপনি যখন আঙুল দিয়ে আলুর স্কিনটাকে রাব করবেন তখন একটু খসখসে লাগবে, স্কিনটা স্মুথ থাকে না। আর আপনি যদি না চিনেন দোকানিকে বললে ওনারাও নতুন আলু কোনটা দেখিয়ে দিবেন। আলুটা যখন খোসা ছাড়ানো হয়ে যাবে তখন এরকম করে কেটে নিতে হবে। আমি চার টুকরা করছি, আপনাদের আলু আরেকটু বড় থাকলে পাঁচ টুকরাও করতে পারেন। এভাবে আবার প্রতিটা টুকরাকে এরকম করে কেটে ফ্রেঞ্চ ফ্রাইজের শেপ দিতে হবে। আলুটা যখন সম্পূর্ণ কাটা হয়ে যাবে তখন একটা বোলে আমি যে পানি রেখেছি এই পানিটা একেবারে নর্মাল টেম্পারেচারে আছে এর মধ্যে ভিজিয়ে রাখবো। এতে করে আলুটা কালো হবে না আর এক্সট্রা যে স্টার্চ আছে আলুর মধ্যে সেটাও চলে যাবে। ঠিক 15 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি এরকম হাত দিয়ে কোচলে ধুয়ে নিব এবং ধুয়ে ট্যাপের নিচে রেখে আরও 3-4 বার পানি বদলে বদলে ধুয়ে নিব। এবার একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি এরকম গরম করে নিয়েছি। এতটুকু গরম থাকতে হবে যেন পানিটা এরকম বলক উঠতে থাকে। এখন সেই ফুটন্ত পানির মধ্যে আমি সব আলুগুলোকে একত্রে দিয়ে মিডিয়াম হাই হিটে প্রায় 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিব। খেয়াল রাখতে হবে প্রয়োজনের থেকে বেশি যেন সিদ্ধ না হয়, 80% মতো সিদ্ধ করে নিতে হবে। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। ঠিক 4 থেকে 5 মিনিট পরে আমি একটা ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে অতিরিক্ত পানিগুলো ছেঁকে ফেলে একটা বাটিতে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার সেই সিদ্ধ করা আলুগুলোকে আমি একটা কিচেন টাওয়ালের উপর নিয়ে টাওয়াল দিয়ে এক্সট্রা যে পানিগুলো আলুর মধ্যে আছে এরকম হালকা হাতে চেপে চেপে মুছে নিচ্ছি। মোছা হয়ে গেলে একটা জিপলক ব্যাগের মধ্যে ভরে আমি আলুগুলোকে যেগুলো সংরক্ষণ করব সেগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। আপনাদের কাছে এরকম ব্যাগ না থাকলে আপনারা কিন্তু ঢাকনাযুক্ত বক্সে ভরেও আলুগুলোকে ডিপ ফ্রিজে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। ঠিক আপনি যখন তেলে ভাজবেন তার আগে বের করে নর্মাল টেম্পারেচারে আনার কোনোই দরকার নেই, সরাসরি তেলে ভেজে নিলেই হয়ে যাবে। আমি একটা প্যাকেট সংরক্ষণ করছি এবং অর্ধেক আমি ভেজে দেখাচ্ছি। ডুবন্ত তেলে এরকম করে ভেজে নিতে হবে। যেহেতু আলুগুলো আগে থেকেই মোটামুটি 80% মতো সিদ্ধ আছে তাই হতে খুব বেশি একটা সময় লাগবে না। আর চুলার আঁচটাও কিন্তু মিডিয়াম হাইয়ে রেখে ভেজে নিতে হবে। যখন এরকম ভাজা হয়ে যাবে, কাঙ্ক্ষিত কালারে চলে আসবে, তখন এরকম এক্সট্রা তেলগুলো শুষে নেয়ার জন্য আমি একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি। এখন আমি স্বাদ মতো লবণ ছিটিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজটার সাথে উল্টে পাল্টে মিশে নিব। আপনারা চাইলে বিট লবণ, চাট মশলা কিংবা টেস্টিং সল্টও মিশিয়ে নিতে পারেন। আমি ফ্রেঞ্চ ফ্রাইজটাকে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে টমেটো কেচাপ ঘরেও তৈরি করতে পারেন, সেটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাদের সবসময় কমপ্লেইন থাকে যে ফ্রেঞ্চ ফ্রাইজ ক্রিসপি হয় না কিংবা ভাজার পরে নরম হয়ে যায়, তারা আমার এই রেসিপি ফলো করে দেখতে পারেন, নিরাশ হবেন না। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।